আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পলি টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শাইমিনা রজনী। শুরুতেই জানিয়ে দেব শীর্ষ সংবাদগুলো। লালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পল্লি বিদ্যুৎ কর্মীর মৃত্যু। বগুড়ায় একযোগে ১২ উপজেলায় কোভিড ১৯ টিকা প্রদান শুরু। জগন্নাথপুর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন মেয়র আখতারুজ্জামান আখতার। এবং খুলনার কয়ড়ায় বানিয়া জিআইবি ক্লাব মাঠে ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মী মৃত্যু হয়েছে, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। বিকেল ৩:৩০টার দিকে উপজেলার মোহরকয়া বাজার থেকে কয়লাটহর এলাকায় এই ঘটনা ঘটে। লালপুর হাসপাতাল পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩:৩০টার দিকে পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের আব্দুলপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলাম শাহ ও লাইনম্যান জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে উপজেলার মোহরকয়া বাজার সংলগ্ন সড়কে দুলাল ভান্ডারী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পল্লী বিদ্যুতের ওই দুই কর্মী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলাম শাহকে মৃত ঘোষণা করেন। আরেক বিদ্যুৎ কর্মী জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাউল ইসলাম শাহ নওগাঁ জেলার আত্রাই উপজেলা চকশিমলা গ্রামের আনসার আলী শাহর ছেলে। ঘটনার সংবাদ পেয়ে লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম সহ পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাসপাতালে ছুটে আসেন এবং লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বগুড়া সদরের ৪টি কেন্দ্র সহ বাকি ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। এস এম দৌলতের ক্যামেরায় বগুড়া জেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বগুড়া ১ আসনের সংসদ সদস্য শাহদারা মান্নান এই টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া, সিভিল সার্জন গৌসুল আজিম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ায় প্রথম করোনা টিকা নেন জেলা প্রশাসক জিয়াউল হক। টিকা নেওয়ার পর জেলা প্রশাসক জানান, জেলায় প্রথম টিকা নিতে পেরে তিনি আনন্দিত, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। বগুড়া সদর উপজেলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ লাইন্স এবং সম্মিলিত সামরিক হাসপাতাল এই ৪টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই স্থানে টিকা প্রদান শুরু হয়েছে। বগুড়ায় এ পর্যন্ত ১০,৮০০ জন টিকা গ্রহণের জন্য আগ্রহী জানিয়ে রেজিস্ট্রেশন করেছেন। জেলায় মোট টিকার ডোজ এসেছে ১,০৮,০০০। এই টিকার ডোজ প্রতিটি উপজেলায় পাঠানো হয়েছে। সিভিল সার্জন জানান, রেজিস্ট্রেশনের ভিত্তিতে সরকারি নির্দেশনা মাফিক কাজের ফ্রন্টলাইনারগণ আগে টিকা পাবেন। এর মধ্যে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক অগ্রাধিকার পাবে। পৌরবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শপথের একদিন পর দায়িত্বভার গ্রহণ করলেন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আখতারুজ্জামান আখতার। জগন্নাথপুর থেকে আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম লাল জানান, পৌর মিলনায়তনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে জগন্নাথপুর পৌর পরিষদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও পৌরসভার নবনির্বাচিত মেয়র আখতারুজ্জামান আখতার। তিনি আরও বলেন, অতীতে আরও একবার আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেছেন, পৌরসভার সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। তিনি নবনির্বাচিত কাউন্সিলরগণকে উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুলনার কয়ড়ায় বাগালি ইউনিয়নে বামিয়া জিআইবি ক্লাব আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে লক্ষ টাকার ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, মরহুম কাউসার আলী গাজীর দানকৃত জমি বামিয়া জিআইবি ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলার অনুষ্ঠানে বামিয়া জিআইবি ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কয়রা উপজেলা সভাপতি জি এম মহাসিন রেজা। আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হোসেন। উপস্থিত ছিলেন বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সমাজসেবক আলহাজ আব্দুস সামাদ গাজী।
উক্ত খেলায় রোকনবুক ডিপো শ্যামনগর ফুটবল একাদশ সাতক্ষীরা বনাম বাঙালি আগমনী স্পোর্টিং ক্লাবের সাথে ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়। খেলায় দেশীয় খেলোয়াড়দের সাথে 13 জন বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করেন। খেলায় বাঙালি আগমনী স্পোর্টিং ক্লাব 1-0 গোলে জয়লাভ করেন। পলিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। লালপুরে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 1 পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু। বগুড়ায় একযোগে 12 উপজেলায় কোভিড 19-এর টিকা প্রদান শুরু। জগন্নাথপুর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন মেয়র আখতারুজ্জামান আখতার। এবং খুলনার কয়রায় বানিয়া জিআইবি ক্লাব মাঠে ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত। পলিটিভি সংবাদ এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশ ও জনতার কথা বলে।